ডে থ্রির জার্নি শুরু হয়ে গেছে। আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি ধোত্রে বলে একটা ছোট্ট টাউনের দিকে, টাউন ঠিক বলবো না, গ্রামের দিকে। ওখানে আমরা হোমস্টে নেব, নিয়ে ওখানকার সাইট সিনগুলো দেখাবো। নর্মালি ধোত্রে খুব বেশি লোকজন যায় না, বা আমি সেরকম ব্লগেও দেখিনি, তো আমরা ঠিক করলাম একটু ডিফারেন্ট কোথাও ট্রাই করি। দার্জিলিংয়ে মিস হয়ে গেল শুধুমাত্র রোপওয়েটা, কারণ রোপওয়ের জন্য আপনাকে অলমোস্ট হাফ ডে এড়িয়ে দিতে হবে। সকাল 7:30-8 থেকে লাইন পড়বে, আর 10:30 গিয়ে সেটা ওপেন হবে। আর ওখানে সিট খুব লিমিটেড থাকে, যার জন্য গতকাল আমরা গিয়েও পাইনি, মানে রোপওয়েতে ওঠার সুযোগ পাইনি। আজকে মোটামুটি আকাশ একটু মেঘলা আছে, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং স্টেশনের সামনে। টয় ট্রেনের স্টার্টিং এখান থেকেই হয় দার্জিলিংয়ে, দিয়ে এখান থেকে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে ট্রেনটি যায় শিলিগুড়ি, না শিলিগুড়িতে। দার্জিলিংকে মোটামুটি এবার টাটা বাই বাই বলে আমরা এগিয়ে যাব ধোত্রের দিকে। সঙ্গে থাকুন। পাহাড়ের গায়ে এই সমস্ত বাড়িগুলো জাস্ট অসাধারণ লাগে দেখতে। ধোত্রে যেতে গেলে আপনাকে যদি শিলিগুড়ি থেকে যান, তাহলে ঘুম স্টেশনকে ডান হাতে রেখে বাঁ হাতে যে রাস্তাটা সান্দাকফুর দিকে এগিয়ে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমরা সেদিকেই এগোচ্ছি। ধোত্রে যাওয়ার সময় এই রাস্তাটিকে ক্রস করে যেতে হবে, এটি মোটামুটি 3-4 কিলোমিটার মতো। আর দার্জিলিংয়ে আসার পর এই প্রথম আমি কোনো রাস্তা দেখলাম একটু খারাপ, নাহলে মোটামুটি এখানকার সমস্ত রাস্তায় একদম ঝাঁ চকচকে। একটু পাহাড়ে এসছি, একটু অফ রোডের মজা নেবো না, থাকি করে হবে, যাক সঙ্গে থাকুন। এগিয়ে চলি আমরা আমাদের যাত্রা পথে।
দাঁড়াও। দার্জিলিং থেকে 46 কিলোমিটার রাইড করে আমরা এখন এসে গেছি ধোত্রেতে। এই মুহূর্তে আমরা যে কটেজটা নিয়েছি সেই কটেজটার উপর থেকে আমি জাস্ট ভিউ পয়েন্টটা শট করছি। ওই যে আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, ওই দূরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখা যাবে কিনা সাদা অক্ষত পুরো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যেদিকে কটেজ নিচে থেকে নিয়ে গিয়ে আমাদের কটেজটা দেখাবো। এই পাশে ওয়াইল্ড লাইফ, আশা করি এইবার দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। আমি এখন আমাদের কটেজের বাইরে আর এখান থেকে আমি শ্যুট করছি বাইরে থেকে কটেজটা কেমন লাগে সেটা দেখার জন্য। এখন টেম্পারেচার এখানে খুব বেশি নেই কিন্তু রোদ্দুরটাও খুব সুন্দর, তাই ওয়েদারটা একটু ভালো। আমরা এখন হাঁটতে বেরো, কারণ সকালবেলা যখন বেরিয়েছিলাম পুরো মেঘলা ওয়েদার ছিল। এই হচ্ছে কটেজটা বাইরে থেকে, আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। চলুন ভেতরটা দেখে আসি। এই যে রুমের ভেতরটা, এই মুহূর্তে খুব মেসি হয়ে গেছে কারণ আমাদের জিনিসপত্রটা পুরোটাই এখানে ছড়ানো হয়ে গেছে। বাট রুমটা অসাধারণ, জানলা থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়। জঙ্গলে ধোত্রের ভিউ পয়েন্ট যাওয়ার মুখে সবাই উঠতে গিয়ে আনএনার্জেটিক হয়ে গেছে, মানে সবার দম শেষ। তো সেক্ষেত্রে আপনার টাইম হয়ে গেছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি ধোত্রের ভিউ পয়েন্টের দিকে। এটা এখানকার অন্যতম মেইন আকর্ষণ। এছাড়া একটি ওয়াইল্ড লাইফ ফরেস্ট আছে, ওখানে আমরা যাব। আছে আমাদের পুরো টিম। এখান থেকে আপনি উঠে দেখতে পাবেন, এইখান থেকে আপনি পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবেন। এদিকে আরও জঙ্গল সাইডটা আছে, আপনি চাইলে নিচে দিয়ে হেঁটে ওদিকে যেতে পারেন। ওই যে রাস্তা আর দূরে কিছু ঘর, সেটি বাকি চারিদিকে যেদিকে আপনার চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। ধোত্রে ফরেস্টের একটি বিশেষত্ব হচ্ছে এখানে আপনি আসলে যদি আপনার কপাল ভালো থাকে তা আপনি রেড পান্ডা দেখতে পাবেন। এই হলো এন্ট্রেন্স, এই এন্ট্রেন্স দিয়ে সোজা গেলে একটি প্রাইমারি স্কুল আছে। ডান দিকে পাহাড়, যদি কিছুটা আমরা এগিয়ে যাই তাহলে দু সাইডে আপনি পাহাড়ই দেখতে পাবেন। এই নিচের দিকেও যদি দেখেন যত দূর আপনি দেখতে পাবেন পুরো পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের গায়ে সারি সারি পাইন গাছ।
মুহূর্তে হাঁটতে হাঁটতে একটা পাইন গাছের বীজ আমিও পেয়েছি, এটাকে রেখে দেবো ধোত্রের স্মৃতি হিসাবে। সঙ্গে থাকুন, চলুন এগিয়ে চলি। সুন্দর একটা পরিবেশ, শান্ত একদম প্রকৃতির মাঝে। ধোত্রে আসলে এই জায়গাটাকে কখনো মিস করবেন না। আমাদের ডে ফোরের জার্নি ধোত্রেতেই শেষ হলো। আগামীকাল আমরা বেরিয়ে পড়ব মিরিক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে, আর সেটাই হবে আমাদের দার্জিলিং ডায়ারিজের লাস্ট ডে। তারপর আমরা ফিরে যাব আবার হালি শহরে। সঙ্গে থাকুন, আবার দেখা হবে একটি নতুন পর্বের সঙ্গে। ধন্যবাদ।